अस्सलामु अलैकुम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम, क़ाला रब्बी इश्रह ली सद्री व यस्सिर ली अमरी व हुलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। प्रिय दिनी भाई और दोस्त बुजुर्ग, आजकेर आलोच्य विषय हलो मशा, अर्थात बांग्लाते बला है मशा एवं इंग्रेजीते बला है मस्कुटो। ए मस्कुटो शब्दटी एसेछे मस्का अर्थ क्षुद्र, डिमिनुटिव अर्थात मासी, এই দুটি শব্দ মিলে হয়েছে মসকিউটো অর্থাৎ মশা। মশা হলো আথুপোডা পর্বের একটা প্রাণী এবং এই মশা নিয়ে মহান আল্লাহ তাআলা কোরআনেও আমাদের জন্য অনেক নির্দেশন দিয়েছেন, যা সূরা বাকারার 26 নম্বর আয়াতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহ আয়াদ রিবা মাসালাম্মা বাউদাতাং হামা ফাওকহা, অর্থ নিশ্চয় আল্লাহ লজ্জাবোধ করেন না যে কোনো উপমা বর্ণনা করতে, মশাই হোক অথবা তদপেক্ষা ক্ষুদ্রতর অধিক হোক। এ আয়াতে আল্লাহ তাআলা সাতটি বিষয়ের গুরুত্ব দেওয়া হয়েছে, যার এক নম্বর হলো মশা সৃষ্টির মধ্যে মানুষের জন্য আল্লাহ তাআলা বহু নিদর্শন রেখেছে। দুই নাম্বার, মশার চেয়েও ক্ষুদ্র জীব আছে। তিন নাম্বার, বিশ্বাসীরাই কোরআনের প্রত্যেকটি আয়াত সম্পর্কে সত্য বলে বিশ্বাস করে। চার নাম্বার, অবিশ্বাসীরা কোনো ক্রমেই আল্লাহর নির্দেশনসমূহ বুঝতে চায় না। পাঁচ নাম্বার, এরকম ক্ষুদ্র নিদর্শনও মানুষের জন্য সঠিক পথের সন্ধান হতে পারে, আবার এরকম ক্ষুদ্র নিদর্শন অনেককে বিপদগামীও করতে পারে। সাত নাম্বার, অসৎ ব্যক্তিদের কখনো সঠিক পথের সন্ধান দেন না। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির দিকে লক্ষ্য করলেও আমরা আশ্চর্য হব যে কোরআন যে তথ্য 1450 আগে দিয়েছে, বর্তমানে বিজ্ঞানীরা সেই তথ্যগুলো একে একে সত্য বলে প্রমাণ করছে। কোরআনের দেওয়া তথ্যের সাথে বৈজ্ঞানিক প্রমাণগুলো হুবহু মিলে যাচ্ছে, এটি প্রমাণিত হয় একটি জীবন্ত মুজিজা, এবং কোরআন যে আল্লাহর বাণী মাত্র সন্দেহের অবকাশ নেই। আল্লাহ তাআলা এটি বৈজ্ঞানিক বিষয়ে প্রতি ইঙ্গিত করেছেন, তা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। এবং এই মশা সম্পর্কে আরও অনেক তথ্য আছে যা বিজ্ঞানী এখনও আবিষ্কার করতে পারেনি, হয়তো ভবিষ্যতে করলে করতেও পারে। প্রথম ইঙ্গিত, গঠনগত কারণে মশা অন্যান্য জীব কিংবা যে কোনো উড়ন্ত পক্ষীগুলো হতে সম্পূর্ণ ভিন্ন, কারণ উড়ন্ত পতঙ্গ থেকে অনেকগুলো কারণই ভিন্ন। দ্বিতীয় ইঙ্গিত হচ্ছে কোরআনে ব্যবহৃত হয়েছে বাউদাহ অর্থাৎ স্ত্রীবাসক মশার কথা বলা হয়েছে, যা নারী মশাকে বোঝায় অর্থাৎ ফিমেল মশাকে বোঝায়। আধুনিক বিজ্ঞান ইতিমধ্যে এটা প্রমাণ করেছে যে যত প্রজাতির মশা আছে প্রত্যেক প্রজাতির স্ত্রী মশাগুলোই মানুষের রক্ত পান করে থাকে, আর এই মানুষের রক্ত পান করে তাদের ক্ষুধার জন্য না, এরা ডিমের পুষ্টি সাধনের জন্য এই রক্ত খেয়ে থাকে। তৃতীয় ইঙ্গিত হচ্ছে মশা হতে আরও ক্ষুদ্র জীব আছে যা মশার উপর প্রাধান্য বিস্তার করে এবং মশা থেকে রক্ত শোষণ করে খায়। অত্যন্ত আশ্চর্যের বিষয় হল 1922 সালে বিজ্ঞানী AFW অ্যাডওয়ার্ডস তার গবেষণার পত্রে দাবি করে যে দক্ষিণ এশিয়ার মলয় অঞ্চলে এমন এক ধরনের পতঙ্গ পাওয়া গেছে যা মশা থেকে রক্ত খায়। এই প্রাণীটির নাম দিয়েছেন কুলিকোয়িডস অ্যানোফিলিস। এখন আমরা মশা সম্পর্কে বিজ্ঞানীরা যে অজানা তথ্য দিয়েছে, যা আমাদের আমরা অনেকেই জানি না, আমরা এখন সেই তথ্যগুলো একে একে জানার চেষ্টা করব। মশা রক্ত ক্ষুধার জন্য খায় না, শুধু ডিমের পুষ্টির জন্য খায়, আর মানুষকে
কামড়ায় বা রক্ত খায় শুধু স্ত্রী মশা। পৃথিবীতে প্রায় 2700 প্রজাতির মশা পাওয়া যায়। এই মশার 100টির বেশি চোখ আছে এবং প্রায় 48টির মতো দাঁত রয়েছে। আরও আশ্চর্য তত্ত্ব হলো, মশার দেহে 3টি হাড় বা হৃৎপিণ্ড রয়েছে। মশার নাকে 6টি ধারালো চাকু আছে যা 6টি ভিন্ন ধরনের কাজ করে থাকে। মশার শরীরে ডিজিটাল এক্সরে মেশিন আছে, যে এক্সরে মেশিনের সাহায্যে মানুষের চামড়াকে খুব তাড়াতাড়ি খুঁজে পায় বা খুঁজতে সাহায্য করে। প্রত্যেক মশার পৃথক পৃথকভাবে অ্যানেস্থেশিয়া আছে, যা মশা রক্ত খাওয়ার আগে ওই জায়গাকে অবশ করতে ব্যবহার করে। মশা রক্ত পরীক্ষার বিশেষ ব্যবস্থা আছে, তারা সব ধরনের রক্ত পান করে না। পূর্ণিমার সময় মশা প্রায় 500 গুণ বেশি মানুষকে কামড়ায়। মশা ওড়ার সময় প্রায় প্রতি সেকেন্ডে 500 বার পাখা ঝাপটায়। পৃথিবীতে মানুষের মৃত্যুর জন্য যত প্রাণী দায়ী, তার মধ্যে প্রথম স্থানে রয়েছে মশা। কারণ মশার কারণে যত মানুষের প্রাণহানি হয়, অন্য কোনো জীব এর কারণে এত মানুষের প্রাণহানি হয় না। মশা প্রায় 18 ফিট দূর থেকে টার্গেট ঠিক করে নেয়। পুরুষের চেয়ে নারী মশা বেশি দিন বেঁচে থাকে। মশার চেয়েও ক্ষুদ্র জীব আছে যা মশা থেকেই রক্ত পান করে। বর্তমানে মশাকে নিয়ে আধুনিক বিজ্ঞানী বড় হিমশিম খাচ্ছে এবং সারা বিশ্ব এই মশার প্রকোপে ত্রাহি ত্রাহি অবস্থা হচ্ছে। আল্লাহ তাআলা এই মশা দ্বারা বৃহৎ বড় নাস্তিক যা আল্লাহ দাবি করেছিল নমরুদের বাহিনীকে ধ্বংস করেছে, এবং নমরুদের মৃত্যুর কারণও এই মশার কারণেই হয়েছে। বর্তমানেও যদি কেউ আল্লাহর প্রতি অবিশ্বাস রাখে এবং আল্লাহর বিরুদ্ধাচরণ করে এবং আল্লাহ দ্রোহী হয়, বর্তমানে বিচার বহির্ভূত হত্যা, নিরপরাধ মানুষকে হত্যা, পাপের প্রসারতা, সুদ ঘুষ বেড়ে যাওয়া, মাদক দ্রব্যের ব্যাপকতা, হারামকে হালাল করার প্রবণতা, দুর্নীতি বৃদ্ধি, ন্যায় বিচার উপেক্ষা করা, ধর্মীয় বিশ্বাসের প্রতি অনীহা, আরও অন্যান্য বর্তমান পরিস্থিতির কারণে এই মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। আসলে প্রকৃতির রহস্য একমাত্র আল্লাহ তাআলা জানেন। এই জন্য আল্লাহর কাছে আমাদের আবেদন এবং নিবেদন পেশ করতে হবে এবং এই সমস্ত জঘন্য পাপ থেকে আমাদের ফিরে আসতে হবে। এই হেন পরিস্থিতিতে মহান আল্লাহ তাআলা মশা বাহিনীর ব্যবহার আমরা বিশ্বের প্রতিটি দেশেই দেখতে পাচ্ছি এবং এই মশা বাহিনী হাত হতে রক্ষা পাওয়ার জন্য আমাদের প্রত্যেকের নিজস্বভাবে তওবা করা উচিত এবং এই জঘন্য গুনাহ থেকে আমাদেরকে সরে আসা উচিত এবং আল্লাহর কাছে প্রার্থনা, আল্লাহ তুমি এই তোমার মশা বাহিনীর হাত হতে অর্থাৎ ডেঙ্গু জ্বর হতে আমাদেরকে রক্ষা করো এবং তোমার আশ্রয় প্রার্থনা করছি। এই বলে আমাদের দোয়া যদি আমরা নিয়মিত করি, তবে আল্লাহ তাআলা এই মশা বাহিনীর প্রকোপ হতে আমাদেরকে রক্ষা করবেন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর পূর্ণ কালিমার বিনিময়ে তার সৃষ্টির সব অনিষ্ট হতে পরিত্রাণ চাচ্ছি। হাদিসটি আবু দাউদ 3898 এবং 3899।